শেরেবাংলা নগরে সচিবালয় সরানোর প্রস্তাবিত প্রকল্প অনুমোদন পেল না একনেকে। লুইকানের নকশা অপরিবর্তিত রেখে নতুন প্রস্তাবনার নির্দেশ। প্রস্তাব পুনর্বিবেচনাকে সাধুবাদ জানালেন নগর পরিকল্পনাবিদরা। নতুন প্রস্তাবনায় ট্রাফিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে নিহত জাপানি নাগরিক কোনিও হোশির রংপুরের শিপাড়ায় দাফন সম্পন্ন করল সিটি কর্পোরেশন। বরিশালে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। নানা পদক্ষেপে সন্তুষ্ট ভ্রমণকারীরাও। গ্রেফতারের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় গাইবান্ধার এমপি লিটনের আত্মসমর্পণের আদেশ স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আবেদন, আগামীকাল শুনানি। গাজীপুরের কালিয়াকৈরে ওভারটেক করতে গিয়ে বাসের ধাক্কায় লেগুনার 5 যাত্রী নিহত, আহত আরো 6 জন। এবং উৎসব মুখর পরিবেশে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি, নির্বিঘ্ন করতে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান, সব ধরনের প্রস্তুতির আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর।